নমস্কার আমি রোজি ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে মাই সিম্পল লাইফস্টাইলের কণিকাদের নিয়ে আজকের একটা ভিডিও করছি ওদের নিয়ে আমি সেভাবে ভিডিও করি না যখন আমি ভ্লগিং করতাম তখন মানে করি করিনি সেভাবে যবে থেকে আমি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করি তখন থেকে কখনও আমি সেভাবে ভিডিও করিনি যখন ব্লগিং করতাম তখন একবার করেছিলাম তখন ভেবেছিলাম যে আমার ভিডিও থেকে যদি ভিডিওটা কণিকা পর্যন্ত পৌঁছায় তো আমি কণিকা বলেই সমাধান করছি কারণ কণিকা আমার থেকে ছোটোই হবে সেটা আমি বুঝতে পারি তো যাই হোক সে প্রসঙ্গে পরে আসবো তো তখন করেছিলাম ভিডিওটা যে যাতে যদি ওর কাছে পর্যন্ত পৌঁছায় তাতে ও যেন আমার মেসেজটা পায় মেসেজ দেওয়ার জন্য উদ্দেশ্যে করেছিলাম তো তখন আমার অতটা ভিউজ আসতো না ব্লগিংয়ের ভিউজ আসতো না সেই জন্য সেটা হয়তো বা কণিকা পর্যন্ত পৌঁছায়নি তো সেটা তো আলাদা কথা আজকে যে বাহান্ন মিনিটের একটা ভিডিও কণিকার উজ্জ্বল করেছে ওদের ভিডিওর টাইটেলটা দেখলে বুঝতে পারবেন যে বিশ্বাসঘাতকের মুখে আমার নামটা শুনতে পারলাম না বিশ্বাসঘাতক কথাটা কেন বলেছে একটা সময় তাদেরকে প্রচুর হেল্প করেছিল প্রচুর হেল্প করেছিল আর হেল্প করেছিল বলে তখন তারা ভাই বোন বানিয়ে নিয়েছিল কারণ যেহেতু হেল্প পাচ্ছে উজ্জ্বলের থেকে অনেক অনেক হেল্প পাচ্ছে হারিয়ে যাওয়া চ্যানেল ফিরে পাচ্ছে আরও নানান রকম সেগুলো তো সব ওদের ভিডিওতে ডিটেলসে আছে উনি কারণ উজ্জ্বলতে ডিটেলসে সবটা বলে দিচ্ছে ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যার থেকে উপকার পাচ্ছি তখন তো তাকে ভাই বোন বলে মাথায় তুলে নাচবো স্বাভাবিক ব্যাপার তো সেটাই করেছিল তো কণিকা উজ্জ্বলকে আমি এটুকু একটা কথা বলতে চাই যে এটা জীবনে মানে সমাজে এটা নতুন ঘটনা নয় যে আজকে তুমি যার জন্য করবে তুমি যতক্ষণ করবে ততক্ষণ তোমাকে মনে রাখবে যখন থেকে তোমার করা শেষ মানে তোমার কাছ থেকে ওর কাজ হাসিল করা শেষ তখন থেকে সে ভুলে যাবে তোমার মানে সে মানে কি যে কোনো উপকারই ভুলে যাবে একজন দুজন হয়তো ব্যতিক্রম হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জীবনে যতক্ষণ উপকার করছি ততক্ষণ মানুষ মনে রাখছে যে মুহূর্তে উপকার শেষ ব্যাস সব কিছু ভুলে যাওয়া সব কিছু শেষ যতক্ষণ উপকার করছি ততক্ষণ বোন ভাই দিদি আত্মীয় মা অনেক কিছু ভগবানের আসনে বসিয়ে দেবে তোমায় উপকার পাওয়া শেষ তো ব্যাস তোমাকে ছুঁড়ে ফেলে দেবে এটা হচ্ছে সমাজের নীতি এটা নিয়ে দুঃখ করে কোনোই লাভ নেই আর হ্যাঁ এটা সবথেকে খারাপ লাগার বিষয় যে কন্ট্রোভার্সি চ্যানেল আছে কন্টেন্ট আছে কন্ট্রোভার্সি করার ক্রিয়েটারদের নিয়ে কথা বলার অবশ্যই বলার কিন্তু যতটুকু একজন ক্রিয়েটার আমাদের দেখাবে এবং আমাদেরকে বলার জন্য দেবে জায়গা ততটাই আমাদের বলা উচিত কারণ একজন ক্রিয়েটার তার সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল লাইফে যতটুকু পাবলিক করবে ততটুকু নিয়েই আমাদের কথা বলা উচিত এর বাইরে যদি আমরা কিছু বলি তো সেটা অনধিকার চর্চা হয়ে যায় তো সেখান থেকে কেউ যখন তার চরিত্র নিয়ে তার পরিবারের লোকজনের চরিত্র নিয়ে কথা বলে বা তার বিশেষ করে তার সন্তানকে নিয়ে কথা বলে সন্তানের জন্মপরিচয় নিয়ে কথা বলে তো সেখান থেকে মানুষের রিয়্যাক্ট করা খুব স্বাভাবিক আর এটা আমার মনে হয় যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের তীব্র প্রতিবাদ করবে যেমন আমি করি কিন্তু তার আগে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে কণিকা কেস কাজ করতে যেও না কারণ অযোধ্যায় তোমার টাকা নষ্ট হবে কারণ তাতে কিছু যায় আসলে এটা জাস্ট এই জন্যই এই কথাটা আমি এই জন্যই বলেছিলাম কারণ কনিকা না শুধু টাকা ইনকাম করে ফুর্তি করে বেড়ানোর জন্য নয় ওর উপর পুরো গোটা ফ্যামিলিটার রেসপন্সিবিলিটি রয়েছে ওদের ওই ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার ইনকামের উপর ফ্যামিলিটার রেসপন্সিবিলিটি রয়েছে উজ্জ্বলের ট্রিটমেন্ট রয়েছে বাচ্চাটার এডুকেশান রয়েছে ফিউচারটা ডিপেন্ড করছে বাড়ির সবাই কিন্তু ডিপেন্ড করে থাকে ওর উপরে আর ও কিন্তু সবার রেসপন্সিবিলিটি নিয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কারণেই ভিডিও বানাক না কেন তার মেন উদ্দেশ্য কিন্তু থাকে একটাই জায়গাতে সেটা আমরা সবাই জানি আর আমি আমার অনেক ভিডিওতেও বলেছি তো বলতে হলে তাদের মধ্যে থেকে যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলো বলো বিশেষ করে কণিকার মতো একটা মেয়েকে যার কিন্তু ভিডিও থেকে আমরা খুব একটা কিছু কন্ট্রোভার্সিয়াল পাই না কিছু খারাপ পাই না যেটা নিয়ে বলা যায় আর যেগুলো নেই মানে যেগুলো আমরা ভিডিও থেকে পাই না সেগুলো নিজের মন থেকে নিয়ে এসে বলার কোনো মানে হয় না অবশ্যই কেস যদি ওরা যেতে আর শাস্তি হয় যারা এই ধরনের কথা বলেছে তাদের তো সেটা খুব অবশ্যই ভালো হবে কিন্তু বেসিক্যালি কি হয় কেস তো টাকার উপর নির্ভর করে চলতেই থাকে চলতেই থাকে তো আজকের ভিডিওটাও দেখলাম যেখানে বলতে বলতে কোন কেঁদে ফেলেছে কারণ কতটা মনে আঘাত যে মানুষগুলোর পাশে একটা সময় এমনভাবে দাঁড়িয়েছিল বেসিক্যালি কিন্তু দেখবে কোনো ক্রিয়েটার এমন করে না তুমি আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না বাট আমি নিজে এটা ফিল করেছি যে যখন কোনো প্রবলেমে পড়বে যে একজন আছে এই প্ল্যাটফর্মে তার কাছে গিয়ে হেল্প চাই যে আমি এটা পারছি না আমি এটা বুঝতে পারছি না আমাকে এটা দেখে দাও দেখাতে চায় না কেউ করতে চায় না এগুলো কিন্তু ওরা করে দিয়েছে করে দিয়েছিল নিঃস্বার্থভাবে করে দিয়েছিল ভালো জানে কি যে আমরা যেহেতু যেভাবে ইনকাম করছি সেইভাবে আরও কেউ যদি একটু এভাবে ইনকাম করে নিজেরা চলতে পারে তো ভালোই হবে কেন আমরা করে দেবো না সেই ভেবেই হয়তো করে দিয়েছিল কিন্তু তারপর একটা কথা বললো কনিকা যেটা সব থেকে লাগলো যে যখন আমার মেয়ে নিয়ে মেয়ের মানে সামনে নানারকম কোয়েশ্চেন মার্ক এসে গেছিলো আমার চরিত্র নিয়ে প্রশ্নটা ছিল তখন চোখে জল আমাদের নিয়ে আসেনি যারা বলেছে এইসব কথা যে বলে যে বা যিনি বলেছেন তাকে নিয়ে চোখে জল এসেছে মানে সত্যি এটা এই ভিডিওগুলো যখন দেখেছে বা এই খবরগুলো যখন কণিকা পেয়েছে ওর তো মনে আঘাত লেগেছে লাগাটা স্বাভাবিক আর কতটা আঘাত থেকে কতটা কষ্ট থেকে আজকে এই ভিডিওগুলো একটা বাহান্ন মিনিটের ভিডিও করেছে কণিকা সেটা সত্যি বোঝা যায় ওর ভিডিওতে ওর আবেগটা বোঝা যায় তো আমার মনে হয় যে সত্যি এই ধরনের বিশ্বাসঘাতকতাগুলো করা উচিত না যার কাছ থেকে একশো উপকারটা পেয়েছি সেটা মনে রাখা উচিত তো আমি কণিকাকে লাস্ট একটাই কথা বলবো যে কণিকা মন শক্ত করো এটাই বাস্তব এটাই সমাজ যে যার জন্য তুমি করবে সে পরে তোমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু তার জন্য তোমাদের মতো কিছু ভালো বড় মনের মানুষ আছে বলে আজ সমাজটা চলছে তো সুতরাং এগুলোতে বেশি হ্যাঁ বেশি বললে এটা খুব ছোটোবেলা হয়ে যাবে তো আঘাত তো লাগবেই কষ্ট তো হবেই ভিডিও করেও তুমি ঠিক করেছো বলেও তুমি ঠিক করেছো তবে সব ক্ষেত্রে চুপ থাকা উচিত না কিছু কিছু ক্ষেত্রে কথা বলা উচিত আওয়াজ তোলা উচিত তো তুমি যা করেছো আমার মনে হয় ঠিকই করেছো ঠিকই কথা বলে তোমার প্রত্যেকটা কথাকে পূর্ণ সমর্থন করি আর তবে এর থেকে মন এ করে নিও না তোমাদের মতো ভালো মানুষরা আছে বলেই সমাজ এখনো সুন্দরভাবে এগোচ্ছে যে যার কর্মের ফল যে যা সে তার কর্মের ফল পাবে অবশ্যই পাবে তো তোমাদের জীবন একটা সুন্দর জীবন সুস্থ জীবন হোক এটাই আশা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সব ভিউয়ার্সরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিতর থেকে